হ্যালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভিডিও তোমরা যে গ্রহটাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের সৌরজগতের সপ্তম বৃহত্তম গ্রহ এবং ডিস্ট্যান্স অনুসারে ওটা সূর্য থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কোন গ্রহের কথা বলছি আমি বলছি সেই গ্রহের কথা যেই গ্রহটা নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞানরা বিশেষ করে ইউএসএ ইন্ডিয়া জার্মানি জাপান রাশিয়া প্রভৃতি দেশের মহাকাশ বিজ্ঞানীরা প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড বোধ করছেন কারণ ওই গ্রহটা আমাদের পৃথিবীর মতো অনেক বৈশিষ্ট্য বহন করছে ওই গ্রহটার নাম হল মঙ্গল গ্রহ এবার জানা যাক যে এই গ্রহের নামকরণের আসল কারণ কী এই গ্রহটার ইংরেজি প্রতিশব্দ হলো মার্স গ্রিকের দেবতা যুদ্ধ দেবতা মাছের নাম অনুসারে এর নামকরণ হয়েছে মঙ্গল বা মাছ এবার চলে আসো এই গ্রহ সংক্রান্ত কয়েকটি বেসিক কনসেপ্ট নিয়ে প্রথমেই বলেছি এই গ্রহটা অনেকটা পৃথিবীর মতো এটা সূর্য থেকে প্রায় বাইশ দশমিক আট শূন্য কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটা একবার পৃথিবীর চারপাশে সম্পূর্ণ মানে একবার নিজের চারপাশে সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করতে সময় নেয় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং সূর্যকে একবার সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ছশো সাতাশি দিন তোমরা সকলেই জানো এই গ্রহটাকে লাল গ্রহ বলা হয় কারণ এই গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে লৌহ অক্সাইড বা ফেরাস অক্সাইড পাওয়া যায় তাই এই গ্রহটাকে দেখতে অনেকটা লাল রঙের এবার জানি যে এই গ্রহের উপগ্রহ কটা রয়েছে তোমরা সকলেই জানো যে এই গ্রহের দুটো উপগ্রহ রয়েছে একটা হচ্ছে ডাইমোস আর একটা হচ্ছে ফবোশ তোমরা এই গ্রহের যদি ভূপ্রকৃতিগত বিন্যাস দেখো তাহলে দেখতে পাবে এই গ্রহের মধ্যে বিশাল বিশাল ফাটল বিশাল বিশাল ক্রিয়েটার অর্থাৎ গর্ত এবং গ্রস্ত উপত্যকার মতো বিভিন্ন ভূমিরূপের কিন্তু অবস্থান আমরা লক্ষ্য করতে পারব এই গ্রহের অভ্যন্তরস্থ বায়ুমণ্ডলে মানে বায়ুমণ্ডলে যেসব গ্যাসগুলোর অস্তিত্ব আমরা বেশি করে লক্ষ্য করতে পারব সেগুলো হলো নাইট্রোজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাস এবং আর্গন গ্যাস এবার চলে আস যে এই গ্রহ নিয়ে কোন দেশ কতটা পরিমাণে তার গবেষণা কার্য চালিয়েছে প্রথমে আসা যায় ইউএসের অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সেই নাসা আগ্রহটি এই মঙ্গল গ্রহের মাটি জলবায়ু আবহাওয়া এবং তানের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য কিউরিওসিটি নামক একটা যন্ত্রযান পাঠিয়েছিল যেটা আমরা মঙ্গল যান নামে চিনি এই যন্ত্রটা দু হাজার বারো খ্রিস্টাব্দে হচ্ছে মঙ্গলের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল এবার জানা যাক আমাদের ভারতের মঙ্গল অভিযান সম্পর্কে ভারত থেকে যে মঙ্গল অভিযানটা যে মঙ্গলযানটা পাঠানো হয়েছে তার নাম হল এম ও বা মাস অরবিটার মিশন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র শিহরিকোটা থেকে দু হাজার তেরো খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর দুপুর দুটো আটত্রিশ মিনিটে এই যন্ত্রটা যাত্রা শুরু করে এটি পৃথিবীর কক্ষপথ ছাড়ে দু হাজার তেরো খ্রিস্টাব্দের পয়লা ডিসেম্বর রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে দু হাজার চোদ্দো সালে চব্বিশে সেপ্টেম্বর এটি সফলতার সাথে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে এই যন্ত্রটিকে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করতে মঙ্গলের মাটি জলবায়ু জল ও খনিজের খনিজ সম্পদের সন্ধান করতে পাঠানো হয়েছে